হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজি পরিবার। ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে ঠাকুরনগরের বইমেলায় চলে এসেছি, যেটা 26তম বর্ষ চলছে। তো যাই হোক, আমরা মেলার ভেতরে এখন প্রবেশ করেছি আর আজকে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন আমরা শুরু করি ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ, সামনের দিকে দেখা যাচ্ছে স্টেজ আর চারিদিকে এখানে বিভিন্ন ছোট ছোট কক্ষ মতো করে এক একটা দোকান বসেছে, সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে বুক স্টল পুরো বা সাইড দিয়ে ঢুকেই মেলার। তো একটা একটা করে আমরা এখন দেখা শুরুও করে দিয়েছি। এখানেও ছোট বাচ্চাদের বই থেকে বড়দের ডিটেকটিভ বই, গল্পের বই, সমস্ত ধরনের বই এখানে রয়েছে। এখানে আমি একটা গল্পের বই দেখছিলাম যে কি নেব না নেব, কিছু একটা বই না নিলে কেমন একটা লাগে বইমেলায় এসে। তো যাই হোক, এখন একটু দেখছি, দেখে নিই, যদি কিছু নেওয়ার হয় নেব। আর এই জায়গায় আমার এই যে পুতুলগুলো মানে কুকুরের মতো বসে রয়েছে, ছোট্ট বাচ্চা কুকুরের মতো, কিন্তু সেই জিনিসগুলো মাথা নাড়াচ্ছে, এত ভালো লেগেছে। আর ওইখানে লাইটিং জিনিসগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। এখানে বইয়ের স্টল পুরো ভর্তি মেলায় ঢুকে বাদিকে পুরো। আর এখানে হচ্ছে ময়ূরের পালক আর এখানে বেলুন, ছোট বাচ্চাদের তো ভিড় লেগে রয়েছে। পপকর্নের দোকান আর সব থেকে অ্যামেজিং যেটা, সেটা হচ্ছে পিঠের দোকান বসেছে। আমি তোমাদেরকে একবার কাছের থেকে নিয়েও দেখিয়ে দেব। এইখানে দেখো কত রকমের আইটেম বসে গেছে পিঠার, মানে এখন আর বাড়িতে যারা পিঠা না বানাতে পারবে তাদেরও কোনো প্রবলেম নেই, মেলায় আসলেই ভর্তি পিঠের দোকান। তো যদিও এখানে একটাই বসেছে, আর এই সাইডে রয়েছে ভুট্টার দোকান। তো এখানে ভুট্টা ভাজা হচ্ছে এবং খাচ্ছেও সবাই। আমারও একটা ইচ্ছা আছে, আমিও খাবো। তো চলো আরেকটু মেলাটা ঘুরে আসি তারপর। এখানে বাচ্চাদের জাম্প করার জন্য এই দোলনাগুলো, ওখানে মিকি মাউস দেখতেই পাচ্ছ। এখানে আমি আর মা ঘুরছি আর আমাদের প্রায় কিছু কিছু জিনিস কেনাও হয়ে গেছে। তো তোমাদেরকে সেগুলো সব বাড়ি গিয়ে দেখাবো যে কী কী কিনলাম না কিনলাম। অল্পই কিনেছি, কিছু আরও কেনা বাকি আছে। আর এই হচ্ছে রাজস্থানের বিখ্যাত কুলফি, যেগুলো এখন প্রায় মেলাতেই বসে, ভীষণ টেস্টি হয় খেতে, কিন্তু ঠান্ডার মধ্যে আমি এখন আর খাচ্ছি না। বাট এই যে আচারের দোকান, এইখানে আসলে পরে কার না বলো জিভে জল আসে। তো আমারও এখানে খেতে ইচ্ছে করছে, তো মাকে বলেছি, কিন্তু এবার আমি আর কুলের আচার নেবো না। আমি মাকে বললাম জাস্ট একটা চালতার আচার নিতে। তো দেখি অল্প একদম করে নিচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড মিষ্টি হয় কিন্তু ভীষণ টেস্টিও হয়। মেলার এই দিকের সেকশনটায় হাতে কাজ করেন যারা, তাদের বিভিন্ন কাজ নিয়ে তারা বসেছেন। আর এই হচ্ছে মেইন মঞ্চ, যেখানে এখন আপাতত বক্তৃতা দেওয়া হচ্ছে, আর গান নাচের অনুষ্ঠানও ধীরে ধীরে হবে। আর এবার চলে এসেছি সব থেকে পছন্দের দোকান মেলার মধ্যে আমার, পাপড়ি চাটের দোকান, যেখানে অলরেডি আমাদের হাতে পাপড়ি চাট চলে এসেছে দেখতেই পাচ্ছ। তো আমি আর মা এখন পাপড়ি চাটটা ফটাফট ফিনিশ করি, তারপর নেক্সট দোকানে গিয়ে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। মেলায় আজকে মনে হচ্ছে একটু বেশি ভিড়, হাঁটাই যাচ্ছে না, একদম পায়ে পায়ে লেগে যাচ্ছে অনেক সময়। প্রচুর মানুষ এসেছে মেলাতে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় শীতের দিন এরকম অনেকেই বেরোয়, আর মেলা বলে কথা তো সবাই তো আসবেই। আর এখানে মা এখন চলে এসেছে প্লেট দেখার জন্য, ভাবছে যে কিছু নেবে কি না। তো যাই হোক, যদি নেওয়া হয় আলটিমেটলি সমস্ত কিছু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে ছোটোখাটো দোকান যেগুলো নিচে বসেছে, তো সেখান থেকেও আমি ভাবছি যে একটা এই ব্যান্ড কিনবো মাথার জন্য।
চারিদিক তো ঘুরে দেখছিলামই, এখানে চলে এসেছি দেখতে দেখতে এই দোকানের সামনে, যেটা আশা করি আমাদের সব মেয়েদের খুব পছন্দের দোকান। হার কানের থেকে শুরু করে কি নেই এইসব দোকানে। তো যাই হোক, আমার যদি কিছু কেনার হয় আমি কিনবো। আর এখানে ভর্তি চুড়ি রয়েছে যেটা খুবই ভালো লাগে দেখতে, কিন্তু আমি অত কাচের চুড়ি পরি না, তো সেই জন্য কেনার ওরকম কোনো ব্যাপার নেই। আর এই হচ্ছে একটা দারুণ দোকান বসেছে, যেখানে বিভিন্ন ধরনের বড়ি থেকে শুরু করে জেলি আর বিভিন্ন টাইপের চকলেট বিভিন্ন কিছু বসেছে এখানে। তো এখন আমরা আলটিমেটলি মেলার থেকে বেরিয়ে গেছি, বেরোতেই মায়ের দর্শন হয়ে গেল, কারণ এখানে জোড়া কালী যাচ্ছিল। তো পেছনে আরও বড় কিছু আসছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, মা কালী যাচ্ছে, একটা পেন্ডাম ঠুকে নিলাম। আর এখন হচ্ছে এই পেছনে দেখো ডিজে বাজিয়ে সবাই ডান্স করতে করতে যাচ্ছে। তো আমরা এখন একটুখানি কিছু নেব, নিয়ে সোজা বাড়ির দিকে যাব। এসেছি যশোরে, আর এখানে একটু সিঙ্গারা নেব, কারণ ইচ্ছে আছে যে একটু সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে খাবো বাড়িতে গিয়ে। তো বাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে সাবুর পাঁপড়, একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ, তো এইগুলো কেনা হয়েছে। তার সাথে হচ্ছে এখানে সিঙ্গারা, আর এইটা হচ্ছে চালতার আচার, যেটা আমি খাবো, আগের বারও কিনে এনেছিলাম, একদম অল্প কারণ প্রচণ্ড মিষ্টি হয়। আর এই হচ্ছে আমার জন্য মোগলাই, মানে আমি আর মা শেয়ার করেই খাবো, মা এক দু পিস খায়, আমি পুরোটা খাই। তো এই হচ্ছে এমনি আমার খাওয়া দাওয়া সংক্রান্ত জিনিসের জন্য যা কেনাকাটা। আর এখানে হচ্ছে এমনি সব মুদির জিনিসপত্র, ফল, এখানে রয়েছে কিছু সবজি, আর এখানে রয়েছে বিস্কুট বিভিন্ন ধরনের। আর এই হচ্ছে টোটাল আমাদের আজকের বাজারঘাট। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি কিনে এনেছি মেলার থেকে। তো এই হচ্ছে প্রেমানন্দ বলে বইটা, যেটা প্রেমানন্দ হালদারের লেখা, তো আমার এটা কেনা হয়ে গেছে, এটাকে এবার একটু পড়তে হবে, তো একটু তোমাদের দেখিয়ে দিলাম। এরকম হচ্ছে বইটা। আর বাদবাকি যে জিনিসপত্র সেটা হচ্ছে এই একটা কলাপাতার, পুরো কলাপাতার মতোই দেখতে একটা প্লেট নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আলু স্ম্যাশ করার জন্য মেইনলি কেনা স্ম্যাশার। আর এখানে একটা হাতা কেনা হয়েছে এরকম দেখতে, পেছনটা একটু প্রিন্টেড। আর এইখানে একটা কালো প্লেট কেনা হয়েছে, আর তার সাথে সাথে আমি কিনেছি চুল বাঁধার জন্য এরকম একটা ব্যান্ড টাইপের। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, সবাইকে টাটা।